Hey guys, what's up and welcome to Swamp of the Show. So guys, আজকে র সত্যি ধামাকেদার ছিল এক্সট্রা পাইরো। হ্যাঁ, এক্সট্রা পাইরো থাকার তো কথা না। অ্যাকচুয়ালি তোমরা কি দেখেছো যে রয়ের যে যে সামনের যে মানে এন্ট্রেন্সের যে পোর্শনটা মেনলি যে সেটটা সেটা চেঞ্জ হয়েছে, তো অবভিয়াসলি ওটাই বলা চলে এক্সট্রা পাইরোর ফিল আর কি বলবো। কিন্তু হ্যাঁ, রয়ের মধ্যে অনেক ধামাকেদার জিনিস তো হয়েছে, এমন এমন সেগমেন্ট হয়েছে যেগুলোকে নিয়ে ডিসকাশন করার। কিন্তু আমরা মোস্ট হট যেটাকে নিয়ে ডিসকাশন করা সেটা হচ্ছে যে আমাদের জিন্দাল মহল আর আজকে পুরো রয়ের শুরু থেকে যেরকমভাবে হাইপ ছিল, সোশ্যাল মিডিয়ায় ফ্যান্সটা যেরকম এক্সাইটেড ছিল, প্রত্যেকে লাইভ দেখছিল, অ্যান্ড মানে কি বলবো, মানে সিরিয়াসলি মানে ফ্যান্সটা মানে কি মানে ওই রকম উত্তেজনায় আছে, মানে ওরকম উত্তেজনা বোধ হয় ব্যাকল্যাশের দিন কেউ ছিল না যখন রেন্ডি অর্টনকে জিন্দামাল হারিয়ে হয়ে গেছিল WWE চ্যাম্পিয়ন। মানে ওর থেকেও ওই দিন সত্যি বলতে গেলে অত ওরকম এক্সাইটমেন্ট ছিল না। আমরা ভেবেছিলাম ওদের যে রেন্ডি অর্টনের টাইটেল রিটেন করে নেবে, কিন্তু জিন্দামাল শকিং রেন্ডি অর্টনকে হারানো তো ওটা সত্যি শখ ছিল। তো ফ্যান্সরা বুঝে গেছে যে হ্যাঁ, জিন্দামালকেও কিন্তু এরকম পুশ দিতে পারে। কিন্তু এটা বোঝা উচিত যে এটা হচ্ছে 2024 সাল, এখানে সমস্ত কিছু কিরকমভাবে প্রিপেয়ার করা হয়। তো ভাই, মেন প্রিমিয়াম লাইভ ইভেন্টেই টাইটেল রিটেন হয়ে যাচ্ছে, তো রতে কী হবে, তো এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ, প্রচুর ফ্যান্সরা এটা ভাবছিল যে যা কিছু হয়ে যেতে পারে, কারণ ইটস অল অ্যাবাউট যে সোশ্যাল মিডিয়ায় কী চলছে আর ট্রিপল এইচ সেগুলোর উপর নজর রাখছে। তাহলে কি ট্রিপল এইচের এটা নজর পড়লো না যে আমরা যেরকমভাবে সার্চ ফর মার্চ করেছিলাম, ইভেন আমরা সবাই চাইছি যে ইন্ডিয়ায় যেন মার্চেন্ডাইজ আসুক, সেগুলোতে কি নজর পড়ছে না? তো সত্যি বলতে গেলে আজকে যা হয়েছে তার উপরে ফ্যান্সরা না অন্য অ্যাঙ্গেলের রিয়াকশান দিচ্ছে। আর ইউএসএ ফ্যান্সরা আমি বলবো না যে হ্যাঁ, তারা বলছে যে এটা খুবই অবভিয়াস, তারা জানে এটা অবভিয়াস হবে যে জিন্দামাল জিতবে না, কিন্তু তারা উল্টে ঘুরিয়ে একটা কথা বলছে যে ভাই, যদি জিন্দামালকে জিততেই হতো তাহলে ট্রিপল এইচ ইন্ডিয়াতে মার্চেন্ডাইজ আনতো। হ্যাঁ, লাস্ট ইয়ার আমরা পেয়েছি সুপারস্টার স্পেক্টাকল, সুপারস্টার স্পেক্টাকল একটা বড় ভাবনা ছিল যে হ্যাঁ, WWE ফাইনালি অনেক বছর পর আবার একটা শো নিয়ে এসছে। তার থেকে শুরু করে আমরা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সেথ রলিন্স, তার থেকে শুরু করে আমাদের হিরো জন সিনাকে দেখতে পেয়েছি ইন্ডিয়াতে হায়দ্রাবাদে সুপারস্টার স্পেক্টাকলে ম্যাচ খেলেছে। তো হ্যাঁ, এইটুকুনি কি বড় ব্যাপার, এইটুকুনি কি ইন্ডিয়ারা পেলো, মানে সত্যি বলতে গেলে ফ্যান্সটা না ইমোশনাল হয়ে গেছে আজকে যে না, তো আপনি তো মানে একজন সুপারস্টার যাকে সেই সময় বিল্ড না করে হঠাৎ করে চ্যাম্পিয়নশিপ দিয়ে দিয়েছিলেন শুধুমাত্র 2017। তোমরা সবাই জানো যে ওই টাইমে যেরকমভাবে প্রিপেয়ার করা হয়েছিল, জিন্দামালকে টাইটেল রান দিয়েছিল, দে আর নো ডাউট গাইস। প্রচুর ফ্যান্সরা বলছে ভাই, 2017 কিন্তু জিন্দামাল ওয়ার্ক হর্স ছিল, সব থেকে বেশি ম্যাচ রেসল করেছিল, ইভেন ইন্ডিয়াতেও ট্রিপল এইচ ভার্সেস জিন্দামালের ম্যাচ হয়েছিল, ওটাও বলা ছিল যে ট্রিপল এইচ একটা রিওয়ার্ড দিয়েছিল যে নে তোরই জায়গায়, মানে তোর কান্ট্রিতেই আমি ম্যাচ খেলছি। তো ওটা সবথেকে বড় ব্যাপার যে জিন্দামাল ট্রিপল এইচের ম্যাচ হয়েছিল, কিন্তু সেই জিনিসটা সেই বুকিংটা কিন্তু এখন করা সম্ভব নয়, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। প্রত্যেকটা ফ্যান্স দেখছি ডিফারেন্ট অ্যাঙ্গেলে কথা বলছে, সেই সময় যেরকমভাবে বুকিং দেওয়া ইজি হয়েছিল এখন কিন্তু সম্ভব নয়, কারণ এখন সমস্ত কিছু খুব ডিপ স্টোরি লাইনের উপর বেস করে চলে, সেই সময় অত বেশি কিন্তু ডিপ ছিল না। তোমরা যদি কোনো পার্টিকুলার স্টোরি লাইন দেখো, ওই টাইমে কী হতো যে মেন স্টোরি লাইন দুটো চলতো, হ্যাঁ ওগুলোকে প্রচুর ডিপ চালানো হতো, বাট আদার কোনো তেমন স্টোরি লাইন লং চলতো না। কিন্তু এখন কিন্তু সমস্ত স্টোরি লাইনই কিন্তু যথেষ্ট বেশি লং চলে, প্লাস প্রচুর ডিপভাবে দেখা হয়, তার স্ক্রিপ্টিং ভালো মতোভাবে করা হয়। তো তার জন্য জিন্দামালকে সাডেনলি নিয়ে এসে সঙ্গে সঙ্গে এটা করা ইজি হবে না। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে একটা যদি আমরা পজিটিভ দিক দিয়ে দেখি যে হ্যাঁ, জিন্দামালকে ফার্স্টে ফ্যান্সদের সাথে এখন মানে এঙ্গেজ করছে, যেরকমভাবে আমরা সোশ্যাল মিডিয়া দেখলাম যে টনি খান হঠাৎ করে একটা কথা বললো, তো তার উপরে WWE দেখলো যে হ্যাঁ, ফ্যান্সরা কত বেশি ডিপেন্ড করছে জিন্দামালকে, তো সেটাও একটা খুবই বড় ব্যাপার যে হ্যাঁ, প্রত্যেকে একটুখানি খেপে তো যাবেই, যে কারণ একে তো টনি খান বলেছে যে ডিজার্ভই করে না, যে কখনো ম্যাচ জেতেনি সে কি করে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চ্যালেঞ্জার হয়ে গেলো, তো সেটা ফ্যান্সরা প্রচুরভাবে মানে কথাটা বলেছে, যায় আসে না সে জিতেছে, বাট হ্যাঁ তিনিও একটা সময় ভালো টাইটেল রান দিয়ে গেছে, তো এটাই সবথেকে বড় ব্যাপার। তো সেদিক দিয়ে ট্রিপল এইচ এটা বুঝতে যে হ্যাঁ, এখন এই পুশ করাটা ইজি হবে না, কারণ দেখো ফার্স্টেই তো বুঝতে পারছো যে এটা একটা খুবই মেজর থিং যে আমরা পুরো স্ট্যাম্প মেরে দিয়েছি। আমি কালকেও বলেছিলাম যে আমরা স্ট্যাম্প মেরে দিয়েছি যে সেথ রলিন্স আর সিএম পাঙ্কের রসেলমেনিয়াতে ম্যাচ হবে, এটা কনফার্ম। আর সেথ রলিন্সকে যেরকমভাবে টাইটেল রান দিয়েছে
নাইট অফ চ্যাম্পিয়ন্সে চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করা, তারপরে যেরকমভাবে চলে যাচ্ছে, ওনার একটাই সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেটা যে ওনার ব্যাক ইস্যু, প্লাস আজকে মানডে নাইট রতে যে ম্যাচটা হয়েছে সেখানে উনি একটা বচ করেছে পেডিগ্রি মারতে গিয়ে, প্রচুর রিপোর্ট আসছে যে ওনার নাকি নিও একটুখানি সাফার করছে, কোনো ইঞ্জুরি হয়েছে, তো সেটাও সব থেকে বড় ব্যাপার যে ওনার আজকেও উনি মানে উনি একটুখানি ইয়ে হয়েছেন, ওনার শরীর আর নিতে পারছে না, এরকমই সমস্যা দেখা দিচ্ছে। তো এখন সেথ রলিন্স ভাই কিছু না কিছু ভাবে রসেলমেনিয়া অব্দি নিজেকে নিয়ে যাবে, আমার মনে হচ্ছে এটা ঠিকই আছে যে সেথ রলিন্স রসেলমেনিয়া টাইটেল হারবে, তারপরে একটা লং টাইমের জন্য একটুখানি অফ তো যাবে, আমরা বুঝতেই পারছি, তার সার্জারি হবে, রিকভার করবে, দেন প্রপার ফিউরিয়াস সেই মিসায়া যেরকম হিল ক্যারেক্টার ওঠার নিয়ে আসবে, আমার মনে হয় সেটা বেস্ট হবে যদি সিএম পাঙ্কের সাথে ফিউডটা কন্টিনিউ করাটাও বেস্ট হবে। দেন যদি নেক্সট রসেলমেনিয়া তো ম্যাচ হয় রসেলমেনিয়া 41, তো সেটাও সেরা লাগবে। আমার মনে হয় সেথ রলিন্সকে আবার সেই রিডিজাইন রিবিল রিক্লেম যে উনি যে কথাটা বলেন তো সেটাকেই প্রিপেয়ার করো, তো সেটাও আমার মনে হয় একটা ক্লাসিক হবে। কিন্তু সেথ রলিন্সের থেকে এত তাড়াতাড়ি টাইটেল যাবে না যেটা আমরা বুঝতে পারছি ভাই, সেথ রলিন্সের টাইটেল যাবে রসেলমেনিয়াতে গিয়ে। আর অবভিয়াসলি ভাই সেথ রলিন্সের দেখো একজন সুপারস্টার যে চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করেছে, তার চ্যাম্পিয়নশিপ রসেলমেনিয়াতে গিয়ে হাতছাড়া হওয়াটা এটার একটা খুবই বড় ব্যাপার, যেখানে সেথ রলিন্সের সেই সময় হয়নি। তোমরা জানো যে ওই টাইমে তো ভাই ওনারও সেই নি ইঞ্জুরির জন্য তো ওনাকে রিলিঙ্কুইশ করতে হয়েছিল, তারপরে তো অন্য কিছু চলে গেছিলো, হ্যাঁ তারপরে তিনি রিটার্ন করেছিলেন, ক্যাপচার করেছিলেন, তো সেটাও সেরা ছিল যে ডিন অ্যাম্ব্রোস ক্যাশ ইন করেছিল, সেখান দিয়ে টাইটেল বেরিয়ে গেছিলো। কিন্তু এই টাইটেল রানটা আমার মনে হয় যে সেথ রলিন্সকে একটা বেস্ট দেওয়া উচিত। অবভিয়াসলি তিনি যেরকমভাবে ওয়ার্ক হর্স নিজেকে তৈরি করেছেন, তিনি যেরকমভাবে রোমিন রেন্সকে ট্রোল করেছে ভাই, ওর এত এত দিনের টাইটেল রান 1200 দিনে, তার মধ্যে 54 টাইটেল দিবেন, আমি এই টাইটেল রানে 54 করে দিয়েছি করে দিয়েছে অবভিয়াসলি, তো সেটা একটা খুবই বড় একটা মানে গর্বের সাথে। হ্যাঁ আমি জানি যে তোমরা অনেক ফ্যান্সরা এখানে হাস্যকর কথা বলবে যে এটার কোনো মানে হলো, কিন্তু স্টিল এটা তো মানতে হবে। তো সেক্ষেত্রে সেথ রলিন্সের থেকে টাইটেল তো যাবে না, তোমরা পুরো স্ট্যাম্প মারা যে রসেলমেনিয়াতে গিয়েই শেষ হবে, কিন্তু এই রানটা শেষ হবে আমি এটাই বলতে চাইছি। কিন্তু এখানে যদি কথা হয় যে তাহলে জিন্দার মালকে যেরকমভাবে আমরা ভেবেছিলাম যে হ্যাঁ জিন্দার মাল সেথ রলিন্সকে হারা দেয় ভাই, তো এটা সিনটা কি ছিল? দেখো এই সিনটা এটাই ছিল যে হ্যাঁ আমরা ভেবেছিলাম বোধহয় যে এখানে কোনো মিরাকেল হবে, কারণ অবভিয়াসলি ডাব্লিউডাব্লিউই টুইস্ট করতে পছন্দ করে। কিন্তু এটাও বুঝতে হবে যে ডাব্লিউডাব্লিউই টুইস্ট করাটা কিন্তু খুবই মানে খুবই ক্রেজিয়েস্ট টাইপের, এখন আর হবে না, এখন ওরকম হবে না, কারণ ডাব্লিউডাব্লিউই জানে যে এটা একটা সুপারস্টারের পুরো ক্যারেক্টারটার উপর স্যুট করবে না, বা যেরকমভাবে তারা স্ক্রিপ্ট রাখবে তো সেটার সাথে স্যুট করবে না। ডাব্লিউডাব্লিউই যদি এটা ভাবতো যে হ্যাঁ আমরা এই পুরো ম্যাচের মধ্যে সাডেনলি ক্যাশ ইন অন দ্য লাইন করে পুরো ট্রিপল থ্রেট করিয়ে যদি দেখিয়ে দিতাম যে হ্যাঁ সেথ রলিন্স পিন হতো না, কিন্তু জিন্দার মাল ডেমিয়ান প্রিস্টকে পিন করে দিত, সেখান দিয়ে চ্যাম্পিয়ন হয়ে যেত, তারপরে একটা ট্রিপল থ্রেট ম্যাচ রয়্যাল রাম্বলে হতো, সেখান দিয়ে সেথ রলিন্স ওখান দিয়ে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করতো, আর এদিক দিয়ে সিএম পাং রয়্যাল রাম্বল জিততো, তো সেখান দিয়ে সিএম পাং আর সেথ রলিন্সের ম্যাচটা মানে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ মানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের কথা বললাম, তো সেখান দিয়ে সিএম পাং আর সেথ রলিন্সের ম্যাচটা পুরো পারফেক্টলি বিল্ড হতো, তো সেটা ক্লাসিক হতো। কিন্তু ট্রিপল এইচ এটা চাইনি, কারণ অবভিয়াসলি ট্রিপল এইচ জানে যে সিএম পাং রয়্যাল রাম্বল জিতে এগোবে, সেথ রলিন্স স্টিল অ্যাজ এ ওয়ার্ক হর্স অ্যাজ এ ফাইটিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেকে টেনে নিয়ে যাবে রসেলমেনিয়া অবধি, আর দেন গিয়ে হারবে, এটা একটা পারফেক্ট এন্ডিং হবে। আর এটা সেথ রলিন্সের কাছে খুবই গর্বের ব্যাপার যে হ্যাঁ তিনি পুরো টাইটেল রানটা নিয়ে গিয়ে রসেলমেনিয়া গিয়ে হারছে, মেন ইভেন্টে গিয়ে হারছে, তো এটা সত্যি বড় ব্যাপার। তো এখানে কোনো মানে হয় না, দেখো হ্যাঁ আমরা অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম, কিন্তু দেখো আমি কালকে যে ভিডিওতে ডিসকাশন করেছিলাম যে পসিবলি জিন্দার মহলে আজকের যে ম্যাচটা হবে এই ম্যাচটা এমন কিছু হবে যেটা ফ্যান্সদের কাছে খুব আই ক্যাচিং লাগবে। দেখো তোমরা সবাই জানো যে এলএ নাইট রোমিন রেন্সকে কখনোই হারাতে পারতো না, এলএ নাইট আর রোমিন রেন্সের যে ক্রাউন জুয়েলের ম্যাচটা হয়েছিল সেটা আমরা সবাই জানতাম যে এলএ নাইট কখনোই হারাতে পারবে না। অ্যান্ড যদি তোমরা ওই টাইমে হাইপ দেখো তো কেউ কিন্তু এলএ নাইটকে কিন্তু ওইভাবে ভাবেনি যে হ্যাঁ রোমিন রেন্সকে হারাতে পারে, হতে পারে তিনি খুব ভালো প্রোমো দিয়েছেন, তিনি মার্চেন্ডাইজ সেল করে দিয়েছে, কত কিছু করেছে, কিন্তু স্টিল ভাই এলএ নাইট হারাতে পারবে না। কিন্তু এখানে আমরা জিন্দার মহলের উপর কিন্তু একটুখানি বিলিভ যেন মনে হচ্ছে করে দিয়েছিলাম যে হ্যাঁ হারাতে পারে, তো এটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। ওই টাইমে তোমাদের মনে আছে কি হয়েছিল, রোমিন স্পিয়ার মেরেছিল এলএ নাইটকে, এলএ নাইট কিন্তু কিক আউট করেছিল, লাস্টে অনেক কিছু হয়েছিল, যেমন এলএ নাইট বিএফটি মেরেছিল, জিমিউস সারলি পাটা ধরে লাগিয়ে দেওয়া, তো ওখান দিয়ে প্রচুর ফ্যান্সার হয়েছিল, পুরো মানে প্রচুর ক্লোজ, কিন্তু স্টিল লাস্টে স্পিয়ার মারল অ্যান্ড রোমিন স্পিন করে দিল। তো আজকে যেরকমভাবে ম্যাচটা হলো যে শুরুতেই যেরকমভাবে দেখালো যে হ্যাঁ জিন্দার মাল উইথ ইন্দুশের ভিরেন সাঙ্গা, ওটাই প্রচুর ফ্যান্সটা ভাবলো যে হ্যাঁ ভাই পুরো মানে পুরো ব্যাক আপ নিয়ে এসছে, তো হতে পারে হেরেও যেতে পারে, মানে সেথ রলিন্স হেরে যেতে পারে, জিন্দার মালের কাছে টাইটেল আসতে পারে, তার থেকে শুরু হয়ে যেরকমভাবে দেখাচ্ছিল যে হ্যাঁ সেথ রলিন্স যেরকমভাবে ডিস্ট্র্যাক্ট হচ্ছিল ভিরেন সাঙ্গার দ্বারা, তো ওটাও নেক্সট লেভেল ছিল। অ্যান্ড দেন
মাঝখানে ডেমিয়ান প্রিস্টের আসা, অবভিয়াসলি দেখো ডেমিয়ান প্রিস্টের আসাটা খুব দরকার ছিল আমার মনে হচ্ছে, ডেমিয়ান প্রিস্টের ডিস্ট্রাকশনের কারণে জিন্দামাল হারবে, কিন্তু এখানে পুরো সিনটাই অন্যদিকে চলে গেল যে লাস্টে হঠাৎ করে ড্রু ম্যাকিন্টার মাঝখানে আসলো। ড্রু ম্যাকিন্টার ডেমিয়ান প্রিস্ট আমি কথা বলেইছিলাম যে এটা দেখাও তোমরা, যে ডেমিয়ান প্রিস্ট তো মানে বারবার ক্যাশ ইন করতে গিয়ে তো উল্টে যাচ্ছে, ড্রু ম্যাকিন্টার কিছু না কিছু করুক। কিন্তু হ্যাঁ আমি বলেছিলাম যে মেবি হতে পারে যে ড্রু ম্যাকিন্টার আর জিন্দামালকে একসাথে আসবে, তো সেটা এখনো নেক্সট উইকে দেখার বিষয় যে এটা কি ডাব্লিউডব্লিউই প্ল্যান করতে চলেছে। 3MB মানে অনেকে দেখলাম টুইটারে লিখেছে, ভাই টুইটারে তো প্রচুর টুইট হচ্ছিল আজকে সকালে, প্রচুরজন বলছে 3MB ব্রাদার সেভ করতে এসছে তার ভাইকে, তো এটাও খুবই সেরা লাগছে। তো সেক্ষেত্রে ড্রু ম্যাকিন্টারের ক্যারেক্টারটা যেরকম দেখাচ্ছে, তো সেক্ষেত্রে জিন্দামালের সাথে যদি পেয়ার করায় তাহলে সেটাও কিন্তু এক্সাইটিং হতে পারে। কিন্তু না, আমি চাইবো যে ড্রু ম্যাকিন্টারকে তোমরা সেপারেট রাখো, কারণ উনি যেরকমভাবে বলছে যে আমি নিজের স্টোরি নিজে ফিনিশ করতে চাই, এখানে কেউ স্টোরি ফিনিশ করবে না। কোডি রোডস হচ্ছে আমি যেটা বলেছি যে এই স্টোরি আমাকে বিলং করে, তো এটাও খুবই স্পেশাল। কিন্তু ইটস অল অ্যাবাউট যে হ্যাঁ ড্রু ম্যাকিন্টার বদলা নেবে, যে তুই আমার ম্যাচে ডিস্ট্রাক্ট করেছিলিস তো এবার আমি ছাড়বো না, তো এরকমভাবে ডেমিয়ান প্রিস্ট ওড়াতে চলে গেল। আর ওই মুহূর্তে যে সিনটা হলো যে খালাসটা খেলো ভাই সেথ রলিন্স, ফ্যান্সটা ভাবছে 1-2 অ্যাজ সডেনলি সেথ রলিন্সে কিক আউট করা, সত্যি বলতে গেলে ফ্যান্সটা পুরো ওই টাইমে উত্তেজিত হয়ে গেছিলো। কিন্তু লাস্টে যেরকমভাবে দেখলাম স্টম্প অ্যান্ড 1-2-3 জিন্দার মহাল পিন হয়ে গেল, তো এটা অবভিয়াসলি ফ্যান্সরা ভাবলো যে এটা তো হওয়ারই কথা। কিন্তু হ্যাঁ এই ম্যাচটাকে কি আরও স্ট্রেচ করা যেতে পারতো, কিছু ক্লিন মানে কি বলবো আরও কি মানে ক্লোজ কিক আউট হতে পারতো, যেটা প্রচুর ফ্যান্সদেরকে এক্সাইটিং লাগতো যে হ্যাঁ জিন্দামাল যেরকমভাবে নিজেকে বিলিভ করিয়েছে তো সেই জিনিসটা পারফর্ম হয়েছে, তো সেটা না আমার মনে হয় যে জিন্দামালের একটুখানি স্ক্রিপ্টে এরকম রাখতে পারতো যে হ্যাঁ কিছু ক্লোজ কিক আউট সেরকম দরকার ছিল, কিন্তু ফ্যান্সটা যেরকমভাবে এক্সাইটিং ছিল তো সেটা দরকার ছিল। কিন্তু ট্রিপল এইচ ভেবেছে যে না এটা যেহেতু মানডে নাইট র, তো তার মেন ইভেন্টের জন্য আমরা অত কিছু পড়বো না, তো অনেক ফ্যান্সরা এখান থেকে বলছে তাহলে কি রয়্যাল রাম্বলে একটা রিম্যাচ হবে। এবার দেখো এই রিম্যাচটা তখনই হবে যখন এটা আরও বেশি প্রোগ্রেস করবে, সেথ রলিন্স অ্যান্ড জিন্দামাল আবার ফেস টু ফেস করবে নেক্সট রতে, তো সেখান দিয়ে কিছু না কিছু স্পেশাল হতে পারে। আর সেথ রলিন্স বলবে যে ঠিক আছে চল আমি তোর রিম্যাচ অ্যাকসেপ্ট করবো, কিন্তু হ্যাঁ তোর যে ওই ব্যাক আপ প্ল্যান আছে ভিরান সাঙ্গা তোর ইন্দু শেরকে ব্যান করতে হবে, তো এটা যদি হয় তাহলেও খুবই এক্সাইটিং হতে পারে যে হ্যাঁ সেথ রলিন্স আর জিন্দামহলে রয়্যাল রাম্বলে ম্যাচ হলো। আর হ্যাঁ যদি এখানে আমার মনে হয় যে স্টিপুলেশন দেবে, কারণ ডাব্লিউডাব্লিউই যে ম্যাচের স্টিপুলেশন দরকার সেখানে তো দাও না, সেক্ষেত্রে এই ম্যাচে যদি স্টিপুলেশন দেয় যদি স্টিল কেজ ম্যাচও করিয়ে দেয়, দেখো আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউই ভাবা দরকার যে একটা ম্যাচকে এক্সাইটিং করা দরকার, কারণ এখানে তোমরা ওইভাবে তো ভাববে না যে হ্যাঁ রেসলিং কোয়ালিটির দিক দিয়ে প্রচুর ধামাকেদার হবে যেমন আমরা কোডি রোডসের ক্ষেত্রে দেখি, তো সেক্ষেত্রে এটাকে তো সেথ রলিন্সের হাতে আছে না পুরো জিনিসটা, তো সেক্ষেত্রে এখানে যদি একটা স্টিল কেজ ম্যাচ করে দেয় যে যাতে ভিরান সাঙ্গা যাতে ইন্টারফেয়ার না করতে পারে, তো সেখান দিয়ে ওখান দিয়ে এরকমভাবে দেখাবে যে ওরাও হয়তো ভেতরে ঢোকার চেষ্টা করবে, তো সেখান দিয়ে ক্রেজিয়েস্ট থিং দেখাবে। আর আমার যেমন মনে হচ্ছে যে সেথ রলিন্সের টাইটেল রানটা না খুব নিয়ার ক্লোজ, মানে টাইটেল চলে যাবে হাত থেকে, তো এরকম সিন করছে। যেমন তোমরা দেখো যে এত চিটিং হচ্ছে অ্যারাউন্ডে বা এত কিছু ডিস্ট্রাকশন আসছে, বাট স্টিল সেথ রলিন্স কিছু না কিছুভাবে পেরিয়ে যাচ্ছে, সমস্ত কিছু থেকে পেরিয়ে যাচ্ছে, নিজেকে রিটেইন করে নিচ্ছে, তো এটাও খুবই সেরা লাগছে। তো আমার মনে হচ্ছে এটা হলে সেরা হবে। তাই তোমাদের কি মনে হচ্ছে যে রয়্যাল রাম্বলে কি হতে পারে যে সেথ রলিন্স অ্যান্ড জিন্দার মহালের আরও একটা ম্যাচ, আর এটা একটা ফাইনাল ম্যাচ, আর এখানে হয়তো সেথ রলিন্স কোনো একটা স্টিপুলেশনও রাখতে পারে যে ভিরান সাঙ্গা বার ফ্রম রিং সাইড, তো এটা হলেও সেরা হবে। তার থেকে শুরু করে আমি এটা লাস্ট এক্সপেকটেশন এটাই রাখবো যে ভাই জিন্দামালের ফেস টার্ন করো, কিছু একটা এমন করো যে যার জন্য জিন্দামাল হয়তো ফেস টার্নে আসবে, সেথ রলিন্সের সাইডে থাকবে, আর সেখান দিয়ে হতে পারে যে উনি রয়্যাল রাম্বলে জিতবেন না, কিন্তু স্টিল কখনো কখনো কি হয় যে কোনো সুপারস্টারের সাডেনলি ক্যারেক্টার চেঞ্জও কিন্তু তাকে প্রচুর ফ্যান্সদের সামনে মানে একটা এঙ্গেজমেন্ট বিল্ড করে, তো সেটা দরকার। আমরা প্রচুর সুপারস্টারের ক্ষেত্রে দেখেছি যারা সাডেনলি ক্যারেক্টার চেঞ্জ করেছে, হিল থেকে ফেসে এসছে বা ফেস থেকে হিলে গেছে, তো ফ্যান্সটা এক্সাইটিং হয়ে গেছে, তো সেটা করাটা খুব দরকার। তাই জিন্দামালের এই মুহূর্তে না কিছু চেঞ্জেস করা দরকার, যদি ট্রিপল এইচ না করে তাহলে খুব বোকামা হবে, কারণ অবভিয়াসলি ট্রিপল এইচ নিজেও দেখছে ফ্যান্সটা অ্যাপ্রিসিয়েট করছে, ফ্যান্সটা আজকে জিন্দামাল হেরে গেছে তাও কিন্তু তাকে রেসপেক্ট দিচ্ছে, তাকে একটা অ্যাপ্রিসিয়েট করছে, তো এই মুহূর্তে তার একটা মেজর ক্যারেক্টার চেঞ্জের দরকার। আর ভাই ভীর আর সাঙ্গাকে সরাও, আমার মনে হয় যে তাদেরকে সেপারেট রাখো, জাজমেন্টের সাথে ফিউডে রাখো, ওটাকে সেপারেট রাখো, আর স্পেশালি আমার মনে হয় যে জিন্দামালকে সেপারেট রাখো, তো এটা কী হবে সেটাই দেখার বিষয়। কিন্তু হ্যাঁ ফ্যান্সটা অনেক কিছুকে দেখছি নিয়ে আসছে, প্রচুরজন বলছে ভাই সার্চ ফর মারছি, তো ট্রিপল এইচ কোনো রিয়াকশান দিল না, তো জিন্দামহলের উপর কি মানে পুষ দেবে, তো এটাই প্রচুর ফ্যান্সরা দেখছি এটাকে নিয়ে কথা বলছে। তবে তোমরা কি মনে করবে সেটা তোমরা বলতে পারো, কিন্তু হ্যাঁ আমি এটাই বলবো যে জিন্দামহল এখন নতুন কোনো ফিউডে যাবে লাইক কোডি রোডসের সাথে অনেকে দেখি বলছে, কিন্তু
এটার জন্য একটা ভালো বিল্ড আপের দরকার, যেটা এখন আমার মনে হয় না যে জিন্দাওয়ালের উপর কিছু দেওয়া যাবে, কারণ জিন্দাওয়ালের সাথে এখন স্কুটি করছে না, তাই অনেকটা টাইম নাও, তারপরে গিয়ে বিল্ড আপ করো, তাহলে সেটা হতে পারে। যেমন তোমরা ড্রু ম্যাকিন্টায়ার জিন্দাওয়ালের যে স্টোরি লাইনটা এগোচ্ছিল সেটা এগোয়নি সেই সময়, আমরা ভেবেছিলাম পাঞ্জাবি প্রিজন একটা খুব ভালো একটা অ্যাট্রাকটিভ একটা ম্যাচ পাবো সামার স্ল্যামে, পাইনি, তো এটা সত্যি খুবই আজব লাগে। কিন্তু হ্যাঁ, আমরা তো এর উপর ডিসকাস করবো, আরও ডিসকাস করবো। তো জিন্দাওয়াল নিজেও বলেছে যে তোমরা কি চাইছো, তোমরা সোশ্যাল মিডিয়ায় কি মানে সাপোর্ট দেখাচ্ছ, কি রিয়াকশন দিচ্ছ, সেটা কিন্তু ডিপেন্ড করছে যে আমরা কি করতে চলেছি এরপরে। তো অবভিয়াসলি ফ্যান্সরা কি করবে, তো সেটাই সব থেকে বড় ব্যাপার। তোমরাও দেখতে থাকো, দেখা হবে নেক্সট এপিসোড।